আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুমাইয়া, আমার সাথে আছে আমার হাজবেন্ড শাকিল। তো আজ আমরা যাচ্ছি আমাদের পিসিটা আপডেট করার জন্য। তো চলুন যাওয়া যাক। হালকা শীত গরমের মাঝখানেই অনেক জ্যামের মধ্য দিয়ে পার করে আমরা আগারগাঁওতে পৌঁছে গেলাম। তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে পিসিটা সুন্দর করে তুলে কষ্ট করে নিয়ে গেল ভবনের ভিতরে। তো আমার পিসিটা মূলত রায়ান্স থেকে কেনা ছিল, তো সেখানেই গিয়ে আমি ভাবলাম যে আমাদের পিসিটা আপডেট করব। তো সিরিয়ালের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারা সিরিয়াল দিল, তো সেটা আমরা সেখানে জমা দিয়েই চলে আসলাম। তারপর একটু ঘুরতে বেরোলাম, ঘুরতে ঘুরতে অনেকখানি ঘুরে ফেললাম, বুঝলামই না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। তো কিছু কিছু রাস্তাঘাট এখন নতুন নতুন আকার ধারণ করেছে, পরিবেশটাও খুব ভালো লাগছে, হালকা মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা বাতাস, ঘুরতে খুব আরামই লাগছে। আমার হাজবেন্ড তো খুবই খুশি, সে ঢাকা শহরে ফাঁকা ফাঁকা রাস্তায় আরামসে ঘুরছে। আসলে ঢাকা শহরটা এত গ্যাদারিং হয়ে গেছে, হঠাৎ করে রিকশায় চড়ে আর এত ফাঁকা ফাঁকা রাস্তা দেখে মানে খুবই আনন্দ লাগছিল তার, আমারও খুব বেশ মজাই লাগছে। তারপরে যখন আমরা ভিআইপি রোডে উঠলাম, তখন চিন্তা করলাম যে একটা সিএনজি করে তারপর আমরা ধানমন্ডির দিকে যাই। তো যেতে যেতে আমরা ধানমন্ডিতে চলে গেলাম, সেখানে এলিফ্যান্ট রোডে গিয়ে আমরা কম্পিউটার সিটিতে ঢুকলাম টুকটাক কিছু কেনার জন্য। তো চলুন যাওয়া যাক। ঘুরতে ঘুরতে রায়ান্সের দিকেও একটু উঁকি দিলাম, উঁকি দেওয়ার পরে আশপাশের দোকানগুলো একটু ঘুরে দেখলাম। একটা বুম কেনার জন্য আসলে ঘুরছিলাম, একটা গিম্বল কেনার জন্য। তো চলুন যাওয়া যাক, দেখি কতটুকু কী করতে পারি। কয়েকটা দোকানে ঘোরাঘুরির পর দেখলাম এক একটা শপে এক এক রকম প্রাইস। তো প্রাইস নিয়ে একটু হতাশায় ভুগছিলাম, তারপর আমরা হাল ছাড়িনি। অনেক চিন্তাভাবনার পর আমরা ভাবছিলাম যে ওয়্যারলেস একটা মাউথপিক নিব। তো আরেকটু ঘোরাঘুরি করলাম, উপরের ফ্লোর, নিচের ফ্লোর, মিডল ফ্লোর, সব ফ্লোর ঘুরলাম, ঘুরে ঘুরে তারপর একটা ফাইনাল ডিসিশনে আসলাম। তো যেই কথা সেই কাজ, আমরা একটা ওয়্যারলেস মাউথপিক নিলাম। অবশেষে আমরা ভয়েসটা চেক করলাম, ভয়েস চেক শেষে আমরা সেটা নিয়ে নিচে নেমে গেলাম। অনেক ঘোরাঘুরির পর খুব ক্ষুধা লেগেছিল আমাদের, তো নিচে একটা স্টোর ছিল সিপির, তো সেখান থেকে টুকটাক কিছু খেয়ে নিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্রেইন আর্টিস্টের সাথেই থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।